সাহিত্যিক নারায়ণ সান্যাল রচিত মাছের কাঁটা নবম অধ্যায়। আলিপুর সেন্ট্রাল জেল থেকে আলিপুর কোর্ট গাড়িতে যেতে 2 থেকে 3 মিনিট লাগার কথা, কিন্তু ওদের লাগলো আধ ঘন্টা। 9:30 ট্যাক্সি নিয়ে বার হয়েছিলেন জেলখানার ফটক থেকে, আর আদালতের সামনে এসে যখন উপস্থিত হলেন তখন ঠিক 10টা। কারণ ছিল, জেলখানা থেকে ট্যাক্সিটা নিয়ে ওরা চলে এসেছিলেন ন্যাশনাল লাইব্রেরিতে। গাড়িটা বাগানের ধারে রেখে ড্রাইভারের পাশে বসা বাসু সাহেব পিছন ফিরে বলেছিলেন, একটু নেমে এসো, ওই গাছতলায় বসে কয়েকটা কথা বলবো। পিছনের দিক থেকে সুজাতা আর সুবর্ণ নেমে পড়েছিল। ট্যাক্সি ড্রাইভার বলে, আমাকে ছেড়ে দিন স্যার। মানিব্যাগ থেকে একটা 10 টাকার নোট বার করে ওর দিকে বাড়িয়ে ধরে বাসু বলেন, এটা তোমার মিটারের উপর, আধ ঘন্টা দাঁড়াতে হবে। ট্যাক্সি ড্রাইভার বুদ্ধিমান, তৎক্ষণাৎ বুঝে নেয় মালদার শাঁসালো প্যাসেঞ্জার জুটেছে আজ তার বরাতে। সে কৃতার্থ হয়ে বলে, ঠিক আছে স্যার। ঘাসের ওপর ওনা 3 জন বসলেন। বাসু বললেন, সুবর্ণ, বুঝতে পারছি, সুপ্রিয় তোমার সঙ্গে দেখা করতে রাজি না হওয়ায় তুমি মর্মাহত হয়েছ, কিন্তু এতে তোমার দুঃখ করার কিছু নেই, এতে তোমার আনন্দিত হওয়ার কথা। সুজাত অবাক হয়ে তাকায়। আসামি সুপ্রিয় দাশগুপ্ত হাজতে তার স্ত্রীর সঙ্গে দেখা করতে না চাওয়াটা বোম্বাই থেকে ছুটে আসা তার হতভাগ্য স্ত্রীর কাছে কোন যুক্তিতে আনন্দের হতে পারে এটা তার মাথায় ঢোকে না। বাসু সাহেব বলে চলেন, কাল যখন কোর্ট থেকে ফিরে এসেছিলাম তখন আমার জয়ের সম্ভাবনা ছিল 0, কেসটা হারার আশঙ্কা ছিল 100%। তারপর সন্ধ্যা 7টার সময় কৌশিক একটা অদ্ভুত আবিষ্কার করে বসল। এক লাফে আমার জেতার সম্ভাবনাটা হয়ে গেল 25%। আজ দুরু দুরু বুকে তোমাকে নিয়ে আলিপুর জেলে এসেছিলাম। তুমি হয়তো শুনলে রাগ করবে, আমি মনে মনে ভগবানকে বলছিলাম, হে ঈশ্বর, সুপ্রিয় যেন তার স্ত্রীর সঙ্গে দেখা করতে রাজি না হয়। শেষ পর্যন্ত দয়াময় আমার প্রার্থনাতে কর্ণপাত করেছেন। আই এম হ্যাপি টু সে, ঠিক এই মুহূর্তে আমার জয়ের সম্ভাবনা 75%। সুবর্ণ তার অশ্রুধৌত চোখ জোড়া তুলে তাকায়, কথা বলে না। সুজাতা কিন্তু স্থির থাকতে পারে না, বলে, কি বলছেন আপনি, সুপ্রিয়বাবু আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে রাজি না হয় আপনার এই মামলা যে তার সম্ভাবনা 50% বেড়ে গেল, ইফ নট মোর। কেন সেটা আমি এখন বলবো না, বলতে পারি না। সুবর্ণকে আমি আশা দিয়ে হতাশ করতে চাই না, কিন্তু একটা কথা বলবো সুবর্ণ, মন দিয়ে শোনো। বলুন। আদালতে মনকে খুব শক্ত করে রেখো, যত বড় মানসিক আঘাতই আসুক তুমি ভেঙে পড়বে না, পারবে? সুবর্ণের চোয়ালের হাড় শক্ত হয়ে উঠল, বললে, আমাকে পারতেই হবে। ধরো যদি আসামির মৃত্যুদণ্ডাজ্ঞাও হয়, ভেঙে পড়বে না। সুবর্ণ দাঁত দিয়ে ঠোঁটটা কামড়ে নির্বাক বসে রইল। বাসু সাহেব বললেন, তোমাকে সাক্ষী দেবার জন্য ডাকবো আমি, 5-7টা প্রশ্ন করব, কিন্তু জেরায় বিপক্ষের উকিল তোমাকে খুব নাকাল করতে চাইবে, তুমি খুব শক্ত হয়ে থাকবে, আর জবাবে যা বলবে তাতে নির্জলা সত্য থেকে বিন্দুমাত্র বিচলিত হবে না, পারবে? উত্তরে তোমার স্বামীর ভালো হবে কি মন্দ হবে তা বিবেচনা করবে না, আদ্যন্ত সত্য কথা বলবে। তাই বলবো, আপনি নিশ্চিন্ত থাকুন, কোর্টে যত বড় আঘাতই আসুক না কেন আমি অটল থাকব। দ্যাটস আ গুড গার্ল, কিন্তু তারও আগে হয়তো একটা শক পাবে তুমি। কোর্টে বসার আগে, মানে তোমাকে সাক্ষী দিতে ডাকার আগে, তোমার কানে কানে একটা প্রশ্ন করব আমি, তুমি আমার কানে কানে তার সত্য জবাব দেবে, অ্যাগ্রিড? সুজাতা বলল, এখনই সে উত্তরটা জেনে নিন না, সব জিনিসেরই একটা নিজস্ব সময় আছে সুজাতা, অ্যাগ্রিড? হ্যাঁ, তবে চলো ওঠো, সময় হয়ে গেছে। আদালত প্রাঙ্গণে ওনা প্রবেশ করলেন 10টায়। সেখানে বাসু সাহেবের জন্য 2টি বিষয় ইতিপূর্বেই উপস্থিত। প্রথমত,
তার পাশের চেয়ারে বসে আছেন বৃদ্ধ ব্যারিস্টার এ কে রে। প্রবেশপথেই দেখতে পেলেন বাসু সাহেব। উনি ভেবেছিলেন ব্যারিস্টার রে আজ আসবেন না। দ্বিতীয়ত প্রবেশপথে দাঁড়িয়েছিল কৌশিক। কি খবর? কৌশিক ওকে হাত ধরে বারান্দার একান্তে নিয়ে গেল। নিজের হাতঘড়িতে সময়টা দেখল, 10:01। বললে, ভোর 4:30 আসানসোল থেকে রওনা হয়েছি, মিনিট 10 আগে এখানে পৌঁছেছি। শুনুন, জীবন বিশ্বাস ফেরার, তার 1,00,000 টাকা সমেত। আই নো, নেক্সট। মিস ডি সিলভার আস্তানা আমরা খুঁজে পেয়েছিলাম, কিন্তু সেও ভেঙেছে। লেটার গো টু হেল। তার ভাই, বিকৃত মস্তিষ্ক ছেলেটা, তাকে উদ্ধার করে সঙ্গে করে নিয়ে এসেছি, কোর্টে বসিয়েছি দর্শকদের গ্যালারিতে, কিন্তু সে পাগল নয় মোটেই। কৌশিক থেমে পড়ল। কে একজন এগিয়ে এসে বললেন, জজ সাহেব এসে গেছেন। বাসু বলেন, চলুন আমি যাচ্ছি। কৌশিক বলে, আসল কথাটাই তো আমার বলা হয়নি। আসল কথাটা আমি জানি কৌশিক, তুমি মিস্টার ডি সিলভার কাছে যাও, বেচারি অনেক ধকল সয়েছেন একদিন, ডাক্তার দেখিয়েছিলে? একজন কোর্ট পেয়াদা ছুটতে ছুটতে এসে বলেন, স্যার। ঠিক আছে, চলো। দ্রুত পায়ে বাসু এসে প্রবেশ করলেন। নিজ আসনের কাছে এসে জজ সাহেবকে বাউ করে বললেন, আই এম সরি। জাস্টিস ভাদুরী বললেন, ইউ ওয়াট টু বি, আমাদের প্রতিটা মিনিট হচ্ছে পাবলিক টাইম। এনিওয়ে, আর উই অল রেডি নাও? বাদীপক্ষে নিরঞ্জন মাইতি উঠে দাঁড়িয়ে বলেন, আমরা তো অনেকক্ষণ আগে থেকেই প্রস্তুত। তাহলে আদালত বসছে। গতকাল মিস্টার পাণ্ডের ক্রস এক্সামিনেশনের আগেই অধিবেশন শেষ হয়েছিল। মিস্টার পাণ্ডে, টেক ইয়ার স্ট্যান্ড প্লিজ। সিবিআই অফিসার মঞ্চের উপর উঠে দাঁড়ালেন। জাস্টিস ভাদুরী বললেন, প্লিজ রিমেম্বার, ইউ আর আন্ডার ওথ ওভার নাইট। ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট অভিবাদন করে বলেন, আই নো মি লর্ড। বাসু সাহেবকে ইঙ্গিত করলেন বিচারক, প্লিজ প্রসিড। এতক্ষণ নিম্নস্বরে কথা হচ্ছিল গুরু শিষ্যে। ব্যারিস্টার রে সাহেব বলেছিলেন, সেজন্য কাল আমি উঠে যাইনি বাসু, আমার শরীরটা খারাপ লাগছিল বলে চলে গিয়েছিলাম। হার জিত নিয়েই জীবন, ইফ ইউ ক্যান টেক দ্য পাঞ্চ, কান্ট আই সোয়ালো ইট অ্যাজ ওয়েল। জজ সাহেব, প্লিজ প্রসিড বলার সঙ্গে সঙ্গে বাক্যালাপ অসমাপ্ত রেখে বাসু উঠে দাঁড়ালেন। সাক্ষীকে প্রশ্ন করেন, মিস্টার পাণ্ডে, আপনি কাল আপনার সাক্ষ্যে বলেছেন যে দুটি ভিন্ন লোকের ফিঙ্গারপ্রিন্ট কোনো অবস্থাতেই হুবহু এক হতে পারে না, তাই না? তাই বলেছি। যেহেতু FP1 আর বহরমপুর থানার রক্ষিত ফিঙ্গারপ্রিন্ট দুটি হুবহু এক, তাই আপনি এই সিদ্ধান্তে এসেছেন যে কাপাডিয়া অ্যান্ড কাপাডিয়া কোম্পানির ম্যানেজার সুপ্রিয় দাশগুপ্ত এবং খোকন ওরফে লালু অভিন্ন ব্যক্তি? ইয়েস অর নো? ইয়েস। আপনার 2 বছর স্কটল্যান্ড ইয়ার ট্রেনিং এই সিদ্ধান্তে আপনাকে পৌঁছে দিয়েছে? হ্যাঁ, তাই। কিন্তু ওই স্কটল্যান্ড ইয়ার ইতিহাসে কি এমন নজির নেই যে হাইয়েস্ট অথরিটি অন দ্য সাবজেক্ট বলেছেন দুটি ফিঙ্গারপ্রিন্ট হুবহু মিলে গেছে, অথচ পরে প্রমাণিত হয়েছে যে দুটি বিভিন্ন লোকের ফিঙ্গারপ্রিন্ট? আমি এমন কেস একটিও জানি না। আপনি কি চেজ এ ক্রোকেট শ্যাডো ফিল্মটা দেখেছেন? অবজেকশন ইয়োর অনার, দ্য কোয়েশ্চেন ইজ ইররেলিভেন্ট, ইম্পার্টিনেন্ট এবং বর্তমান মামলার সঙ্গে সম্পর্ক বিমুক্ত। জাস্টিস ভাদুরী একটু নড়ে চড়ে বসে বললেন, অবজেকশন সাস্টেইনড, বাট, একটু থেমে বললেন, বিষয়টা অত্যন্ত কৌতূহলোদ্দীপক। প্রতিবাদী কাউন্সিলকে আমি রিসেস পিরিয়ডে এ বিষয়ে আমার সঙ্গে আলোচনা করতে অনুরোধ করছি। আমি ওই ফিল্মটা দেখিনি, কিন্তু ওয়েল, ইউ মে প্রসিড। বাসু সাহেব একটা বাউ করে বললেন, চেজ এ ক্রোকেট শ্যাডো ফিল্মটা বর্তমান মামলায় অপ্রাসঙ্গিক, কিন্তু সহযোগী তার ডাইরেক্ট এভিডেন্সে রামচন্দ্রপুরে আগরওয়াল হত্যার মামলার প্রসঙ্গ এনেছিলেন, সেই মামলায় বর্তমান বিচারকই বিচার করেছিলেন এবং আমার সহযোগী আইনজীবী পাবলিক প্রসিকিউটর ছিলেন। আশা করি আপনাদের মনে আছে, সেখানেও দুটি ফিঙ্গারপ্রিন্ট পুলিশ কর্তৃপক্ষ হুবহু এক বলে সার্টিফিকেট দিয়েছিলেন, কিন্তু পরে প্রমাণিত হয়েছিল সে দুটি ভিন্ন ব্যক্তির। নিরঞ্জন মাইতি বললেন, সেটা ছিল অন্য ব্যাপার, তাতে ফিঙ্গারপ্রিন্ট সায়েন্সটা ভুল প্রমাণিত হয়নি।
জাস্টিস ভাদুরী বলেন, আমি বাদীর সঙ্গে একমত, যাই হোক আপনি জেরা চালিয়ে যান। বাসু সাহেব বলেন, মিস্টার পান্ডে, আজ যদি আমি প্রমাণ করি আসামি সুপ্রিয় দাশগুপ্ত খোকন ওরফে লালু নয়, তবে কি আপনি মেনে নেবেন ফিঙ্গারপ্রিন্ট সায়েন্সটা ভুল? এটা আপনার পক্ষে প্রমাণ করা সম্পূর্ণ অসম্ভব। ওটা আমার প্রশ্নের জবাব নয়, সে ইয়েস অর নো? ইয়েস। বাসু হেসে বললেন, ইউ শুড বেটার হ্যাড সেড নো। তাই কিন্তু প্রমাণ করব আমি। মাইতি উঠে দাঁড়িয়েছিলেন প্রতিবাদ জানাতে, তার আগেই বাসু বলেন, দ্যাটস অল মিলড। তারপর মহামান্য বিচারককে সম্বোধন করে বলেন, আদালত অনুমতি করলে আমি আমার পরবর্তী সাক্ষীকে ডাকতে পারি। মাইতি একটা স্বাগতোক্তি করেন, এর পরেও? জাস্টিস ভাদুরী তার দিকে কঠিন দৃষ্টিপাত করলেন, বাসুকে বললেন, ইয়েস প্রসিড। আমার পরবর্তী সাক্ষী মিসেস সুবর্ণ দাশগুপ্তা। মিসেস সুবর্ণ দাশগুপ্তা হাজির। সুবর্ণ সুজাতার পাশ থেকে উঠে দাঁড়াল সাক্ষীর মঞ্চে, অচঞ্চল দ্বীপ শিখার মতো। আপনার নাম? মিসেস সুবর্ণ দাশগুপ্তা। স্বামীর নাম? মিস্টার সুপ্রিয় দাশগুপ্তা। আপনার স্বামী কী কাজ করেন? বোম্বাইয়ের কাপাডিয়া অ্যান্ড কাপাডিয়া কোম্পানির ম্যানেজার। কতদিন বিয়ে হয়েছে আপনাদের? 2 বছর। হিন্দু ম্যারেজ না রেজিস্ট্রি ম্যারেজ? রেজিস্ট্রি ম্যারেজ। আপনার স্বামী বর্তমানে কোথায় আছেন? আমি জানি না। অবজেকশন ইয়োর অনার, জানেন না মানে কি? লাফিয়ে ওঠেন মাইতি। জাস্টিস ভাদুরী ভ্রুকুটি করেন, একবার সাক্ষী একবার বাসু সাহেবের দিকে তাকিয়ে দেখেন, বাসুকে কিছু বলতে যান, তারপর মনস্থির করে মাইতিকেই বলেন, অবজেকশন অন হোয়াট গ্রাউন্ডস? ওর স্বামী জড়যন্ত্র চোখের সামনে দাঁড়িয়ে আছেন আর উনি বলছেন জানি না। জাস্টিস ভাদুরী বাসু সাহেবের দিকে ফিরে বলেন, আপনি কিছু বলবেন? আমি কি বলবো, আমি তো শুনছি এখন, আমি সাক্ষীকে প্রশ্ন করেছি, তিনি জবাব দিয়েছেন, সহযোগী অবজেকশন দিয়েছেন, তার কারণ দেখাচ্ছেন না, এখন কি বলতে পারি আমি? ইউ আর পারফেক্টলি রাইট টেকনিক্যালি। জজ সাহেব মাইতির দিকে ফিরে বলেন, কি আপত্তি প্রশ্ন উত্তরে তা তো বলবেন, এ তো দেখা মিথ্যে কথা, ফুঁসে ওঠেন মাইতি। সো হোয়াট, সেটা জেরায় প্রমাণ করবেন, মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য সাক্ষীর বিরুদ্ধে মামলা আনতে পারেন, অনেক কিছু করতে পারেন, কিন্তু বর্তমান মামলায় বাধা দিচ্ছেন কোন অধিকারে? মাইতি অসহায়ভাবে বসে পড়েন। বাসুর পরবর্তী প্রশ্ন, এই কোর্টরুমে আপনার স্বামী উপস্থিত আছেন? সাক্ষী দর্শক মণ্ডলীর ওপর দৃষ্টি বুলিয়ে বলেন, আমি জানি না, দেখতে পাচ্ছি না। মাইতি উঠে দাঁড়ান, আবার বসে পড়েন। বাসু তার বাঁ হাতটা বাড়িয়ে বলেন, আসামির কাঠগড়ায় দাঁড়ানো ওই লোকটাকে ভালোভাবে দেখুন, বলুন ওই লোকটাকে আপনি ইতিপূর্বে জীবনে কখনো দেখেছেন? না। মুহুর্মুহু হাতুড়ির আঘাত সত্ত্বেও কোর্টরুমে নিস্তব্ধতা ফিরে আসতে পুরো 1 মিনিট লাগল। জাস্টিস ভাদুরী এবার কিন্তু কাউকে ধমকালেন না। বাসুর পরবর্তী প্রশ্ন, কাঠগড়ায় ওই লোকটা আপনার বিয়ে করা স্বামী কাপাডিয়া অ্যান্ড কাপাডিয়া কোম্পানির ম্যানেজার সুপ্রিয় দাশগুপ্ত এম এ নয়? না। মাইতি আর আত্মসম্বরণ করতে পারেন না, লাফিয়ে ওঠেন, দিস ইজ প্রিপোস্টারাস মিলড, এসব ওর অতি নাটকীয় প্যাঁচ। বাসু এক ধাপ এগিয়ে এসে উচ্চকণ্ঠে বলেন, মাননীয় আদালতের কাছে আমার একটি আর্জি আছে, যেহেতু এ পর্যন্ত বিচার আমার মক্কেল সুপ্রিয় দাশগুপ্তের অনুপস্থিতিতে সংঘটিত হয়েছে, তাই আমি এ মামলার আদ্যন্ত নাকচ করার প্রার্থনা জানাচ্ছি। বিচারকক্ষে পুনরায় গণ্ডগোলের সূত্রপাত হতেই জাস্টিস ভাদুরী একবার জোরে হাতুড়ির আঘাত করেন, স্তব্ধতা ফিরে আসে। বিচারক বলেন, যেহেতু এখনও চূড়ান্তভাবে প্রমাণিত হয়নি যে আপনার মক্কেলের অনুপস্থিতিতে এই মামলার অধিবেশন হয়েছে, তাই আপনার প্রার্থনা এখনই মঞ্জুর করা যাচ্ছে না, ইউ মে প্রসিড, দ্যাটস অল মিলড। বাসু মাইতিকে বলেন,
ইউ মে ক্রস এক্সামিন হার। আহত সিংহের মতন লাফ দিয়ে ওঠেন মাইতি। নাটকীয়ভাবে সাক্ষীর সামনে এগিয়ে এসে বলেন, আপনি বললেন যে ওই লোকটা আপনার স্বামী নয়। তাই বলছি। তাহলে আপনার স্বামী কে? সুপ্রিয় দাশগুপ্ত। ওই উনিই তো সুপ্রিয় দাশগুপ্ত। হতে পারে ওরও নাম তাই, কিন্তু উনি আমার স্বামী নন। মাইতি অসহায়ভাবে মাথা নাড়েন, বলেন, রাতারাতি কোথা থেকে আমদানি হলেন আপনি? অবজেকশন ইয়োর অনার, সহযোগীর প্রশ্নের ভাষায় আমার আপত্তি। অবজেকশন সাস্টেইনড, আপনি সংযত ভাষায় প্রশ্ন করুন। আপনার কটা বিয়ে? অবজেকশন, সহযোগী আদালতের নির্দেশ মানছেন না, তার ভাষা এখনো অশালীন। জাস্টিস ভাদুরী মাইতিকে ধমক দেন, আপনি আপনার ভাষাকে সংযত করুন, না হলে ব্যাপারটা আমি আপনাদের বার অ্যাসোসিয়েশনকে জানাতে বাধ্য হব। মাইতি কিছু বলতে গেলেন, পারলেন না, মরিয়া হয়ে বললেন, আমি সময় চাইছি মিলর, এ মেয়ে ছেলেটা কে সে খবরটা? অবজেকশন, এই ভদ্রমহিলাকে বলুন। মাইতি প্রায় তোতলা হয়ে গেলেন। জাস্টিস ভাদুরী বলেন, আপনারা দুপক্ষ যদি রাজি থাকেন তাহলে আমি 10 মিনিটের জন্য কোচ স্থগিত রেখে আমার চেম্বারে আপনাদের দুজনের সঙ্গে ব্যাপারটা নিয়ে আলাপ করতে চাই। আফটার অল আমাদের উদ্দেশ্য সত্যকে প্রতিষ্ঠা করা। বাসু বলেন, আমি রাজি, কিন্তু তার আগে আমি একটা কাজ করতে চাই। আমি জানি ওই ভদ্রমহিলার স্বামী এই আদালতে উপস্থিত আছেন, তার জীবন সংশয়, তাকে শনাক্ত করে সর্বপ্রথম পুলিশের জিম্মায় দেওয়ার প্রয়োজন। আপনি এই ব্যাপারটা আমার হাতে ছেড়ে দেবেন? ইয়েস, ডু অ্যাজ ইউ প্লিজ। বাসু সাহেব দর্শক মণ্ডলীর দিকে তাকিয়ে বললেন, মিস্টার সুপ্রিয় দাশগুপ্ত, ম্যানেজার কাপাডিয়ান কাপাডিয়া কোম্পানি, যদি এই আদালতে উপস্থিত থাকেন তবে দয়া করে উঠে দাঁড়ান। দেখা গেল ভিড়ের মধ্যে একজন একহারা ফর্সা ভদ্রলোক উঠে দাঁড়িয়েছেন। তারও বড় বড় জুলফি আছে, কিন্তু কোনো মূর্খই তাকে আসামির যমজ ভাই বলে ভুল করবে না, চেহারা সাদৃশ্য থাকা সত্ত্বেও। আপনি এগিয়ে আসুন। ধীর পদক্ষেপে ভদ্রলোক এগিয়ে আসেন। আপনি সুপ্রিয় দাশগুপ্ত, ম্যানেজার কাপাডিয়ান কাপাডিয়া কোম্পানি? প্রশ্ন করেন বাসু। হ্যাঁ। সাক্ষীর মঞ্চে দাঁড়ানো ওই সুবর্ণ দাশগুপ্ত আপনার স্ত্রী? লোকটা মুখ তুলে তাকালো, দেখলো চোখের জলে ভেসে যাচ্ছে সাক্ষীর কাঠ করায় দাঁড়ানো মেয়েটি। সে কিন্তু স্থির হয়ে দাঁড়িয়ে আছে। লোকটা বললে, হ্যাঁ আমার স্ত্রী। মাইতি বললেন, কিন্তু এটা আমরা মেনে নিতে রাজি নই, এরা দুজনেই জাল হতে পারে, সমস্ত ব্যাপারটা একটা মেলোড্রামাটিক হচপচ হতে পারে। জাস্টিস ভাদুরী বললেন, মিস্টার বাসু, আপনি কি কোনো পথ দেখাতে পারেন যাতে প্রমাণ করা যায় এরা দুজন সত্যি কথা বলছেন, অর্থাৎ আসামির কাঠগড়ায় দাঁড়ানো ওই লোকটা সুপ্রিয় দাশগুপ্ত নয়? কিছু সময় পেলে নিশ্চয়ই পারবো, কিন্তু ঠিক এই মুহূর্তেই সেটা কেমন করে সম্ভব? ভুল বললে বাসু, এই মুহূর্তেই সেটা প্রমাণ করা সম্ভব। সকলের দৃষ্টি গেল ডিফেন্স কাউন্সিলরদের চিহ্নিত কোনাটায়। উঠে দাঁড়িয়েছেন অশীতিপর বৃদ্ধ ব্যারিস্টার এ কে রে। তিনি একটি বাও করে বলেন, আদালত যদি আমাকে অনুমতি দেন আমি 5 মিনিটের ভিতর চূড়ান্তভাবে সমাধান করে দেব সমস্যাটা। জাস্টিস ভাদুরী বলেন, ইয়েস প্লিজ ডু ইট। মিস্টার পান্ডে এখানে উপস্থিত, তিনি এই দুজনের ফিঙ্গারপ্রিন্ট নিন এখনই, তারপর এই নথিটা দিন, পিপলস এক্সিবিট নাম্বার 7। ওটা হচ্ছে সাদার্ন অ্যাভিনিউর একটা বাড়ির বিক্রয় কোবালা, বিক্রেতা পাওয়ার অফ অ্যাটর্নি হোল্ডার সুপ্রিয় দাশগুপ্ত। 4,500,000 টাকার সম্পত্তি বিক্রয় করতে হলে সই ছাড়াও টিপছাপও দিতে হয়। মিস্টার পান্ডে ওটা দেখে 5 মিনিটের ভিতর শনাক্তকরণ চূড়ান্তভাবে করে দিতে পারবেন। আধ ঘন্টার জন্য কোর্ট অ্যাডজর্ন করে জজ সাহেব তাঁর খাস কামরায় চলে গেলেন। সেখানে ডাক পড়ল বাসু, মাইতি এবং একেরের। ইতিমধ্যে পান্ডে সাহেব তাঁর পরীক্ষা কার্য করে জানিয়েছেন, আসামি আর যাই হোক, মোহনস্বরূপ কাপাডিয়ার ওকালতনামাধারী সুপ্রিয় দাশগুপ্ত নয়। দর্শকের আসন থেকে যে ভদ্রলোক উঠে দাঁড়িয়েছিলেন তিনিই তাই,
জাস্টিস ভাদুরী বলেন, মিস্টার বাসু, আপনি যদি ব্যাপারটা একটু বুঝিয়ে দেন তাহলে মামলাটার, অবশ্য মামলা নিষ্পত্তি তো হয়েই গেছে আপনার মক্কেলের অনুপস্থিতিতে। মাইতি বলেন, তা কেন, ওর মক্কেল তো আসামি, তার অপরাধ তো প্রমাণিত হয়েছে। না হয়নি, বাধা দিয়ে বলেন একেরে। মামলায় তাকে অসংখ্যবার ম্যানেজার কাপাডিয়া কাপাডিয়া কোম্পানি বলে আপনি উল্লেখ করেছেন, সে তা নয়। সে পুনর্বিচার দাবি করতে পারে আইনত। বাসু সাহেব বলেন, সেসব কথা পরে, আপাতত এই নিন আমার দরখাস্ত, বর্তমান মামলার আসামি খোকন ওরফে লালু আমার মক্কেল নয়। স্টেট ভার্সেস সুপ্রিয় দাশগুপ্তের মামলা ডিসমিস হয়েছে জানলেই আমার ছুটি। জাস্টিস ভাদুরী বলেন, মামলা তো ডিসমিস হয়েই গেছে, শুধু আমার অ্যানাউন্স করা বাকি, কিন্তু রহস্যটা যে কিছুই পরিষ্কার হলো না বাসু সাহেব। বাসু হাত দুটি জোর করে বলেন, আমার এক অনুগত ভক্ত আছে, সে গোয়েন্দা গল্প লেখে, কিছুদিনের মধ্যেই তার লেখা ছাপা বই বাজারে বেরোবে, আপনাকে না হয় এক কপি কমপ্লিমেন্টারি পাঠিয়ে দিতে বলবো। উঠে দাঁড়ান তিনি, একেরে মাইতির দিকে ফিরে বললেন, আপনার নিমন্ত্রণে এসেছিলাম, আই এনজয়েড ইট থরলি, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। মাইতির মুখটা কালো হয়ে গেল, তবু কাষ্ঠ হাসি হেসে শুধু বললেন, জাস্টিস ভাদুরী বললেন, অনেকদিন পরে আপনাকে দেখলাম রে সাহেব, শরীর ভালো তো? ভালো না থাকলে পরপর দুদিন অ্যাটেন্ড করি। জাস্টিস ভাদুরী বলেন, বারওয়েল দ্য সেকেন্ড রিটায়ার করায় কলকাতার বার কিন্তু কানা হয়ে গেছে রে সাহেব। রে বলেন, আই বেগ টু ডিফার, নূতন সূর্যের উদয় হয়েছে কলকাতার বারে, পেরি ম্যাসন অফ দ্য ইস্ট, অর্থাৎ সাদা বাংলায় পূর্বাঞ্চলের মেরি প্যারি বাস্তুকার। দশম অধ্যায়। কোর্ট ফেরত সবাই এসে বসেছেন বাসু সাহেবের বাড়ির সামনের লনে। বৈশাখী সন্ধ্যা, ঘরের চেয়ে বাইরেই আরামপ্রদ, তার উপরে চাঁদনি রাত। গোল হয়ে বসেছেন বাসু, রানী, কৌশিক, সুজাতা, সুপ্রিয়, সুবর্ণ আর একেরে। বৃদ্ধ ব্যারিস্টার এখনো বাড়ি যাননি, ব্যাপারটা সব জেনে না গেলে নাকি তার নিদ্রায় ব্যাঘাত হবে। সুজাতা বললে, এবার বলুন বাসুমামু, কি করে কি হলো? কৌশিক বাধা দিয়ে বলল, আমি কিন্তু ইন্টারেস্টেড জানতে আপনি কোন পর্যায়ে কতটা বুঝতে পেরেছিলেন, কোন কোন ক্লুয়ের সাহায্যে এবং কখন সবটা বুঝলেন। একেরে বলেন, অর্থাৎ আমাদের কাছে এটা আড্ডা, তোমার কাছে ট্রেনিং ক্লাস। রানী বলেন, তা তো হবেই, একেরের পতাকা তুলে নিয়েছিলেন পিকে বাসু, ভবিষ্যতে সেটাই তো বহন করবেন কে মিত্র। কৌশিক বললে, ভবিষ্যৎ পরে মরুক, আপাতত আমি হচ্ছি পেরিম্যাসনের সাকরেদ পল ড্রেক, কিন্তু আর দেরি নয়, শুরু করুন আপনি। বিশু খাবারের ট্রে নিয়ে এসে পরিবেশন শুরু করল। বাসু বললেন, শুরু আমি করব না, সুপ্রিয় বলে যাও তোমার অভিজ্ঞতা। আমি সুবর্ণকে বলে এসেছিলাম 7 দিনের জন্য কলকাতা যাচ্ছি, কেন যাচ্ছি তা ও জানতো না, মিস্টার কাপাডিয়ার নির্দেশে আমি ব্যাপারটা ওর কাছেও গোপন করি। কলকাতায় এসে পার্ক হোটেলে উঠি আমি আর জীবনবাবু। গুড ফ্রাইডের আগের দিন 11-ই বাড়িটা বিক্রি হলো, যদুপতির নগদ 2 লক্ষ টাকা আমাকে হোটেলে পৌঁছে দিয়েছিল 11-ই সকালে, সেটা হোটেলের ভল্টে রেখে আমরা রেজিস্ট্রেশন অফিসে যাই। হোটেলে আপনারা কত নম্বর ঘরে উঠেছিলেন? 39 নম্বরে, ডাবল বেডরুম, একসঙ্গেই ছিলাম। যাই হোক, রেজিস্ট্রেশন হয়ে গেলে জীবনবাবু যদুপতিকে বললেন, স্যার আমাদের মিষ্টিমুখ করিয়ে দেবেন না। যদুপতি ওকে আড়ালে ডেকে নিয়ে গেল, তারপর ফিরে এসে আমাকে বলল,
আজ রাত্রে আপনাকে ডিনারে নিমন্ত্রণ করছি, মোকাব্বতে সন্ধ্যা 7:30। আমি রাজি হই। আমি আর যদুপতি রাত 9টা পর্যন্ত মোকাম্বতে ছিলাম, তারপর ফিরে আসি হোটেলে। রাত 10টায় জীবন ফিরে আসে। সারাদিনের ধকলে আর কলকাতার গরমে আমার ভীষণ মাথা ধরেছিল। বেয়ারাটাকে ডেকে আমি স্যারিডন আনতে দিচ্ছিলাম। জীবন বললে আনাতে হবে না, তার কাছেই আছে। সে আমাকে একটা ট্যাবলেট দেয়, আমি খেয়ে বাতি নিভিয়ে শুয়ে পড়ি। তারপরের কথা আর কিছু জানি না আমি। যখন জ্ঞান হয় দেখি আমি হাত পা বাঁধা অবস্থায় কোন অজানা জায়গায় পড়ে আছি। মাঝে মাঝে একটি অচেনা স্ত্রীলোককে দেখেছি। জ্ঞান হলে সে আমাকে একটা পানীয় খেতে দিত, প্রচণ্ড চেষ্টায় আমি সেটা ঢকঢক করে খেয়ে ফেলতাম। এখন হিসেব করে দেখছি এভাবে 7 দিন আমি ঘুমিয়েছি। তারপর গতকাল শেষ রাত্রে কৌশিকবাবু আমাকে উদ্ধার করেন আসানসোল থেকে। এছাড়া আমি কিছুই জানি না। বাসু সাহেব ওর সূত্র তুলে নিয়ে বললেন, সমস্ত ব্যাপারটার মূল পরিকল্পনা হচ্ছে জীবন বিশ্বাসের। লোকটার সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের দু একজনের জানাশোনা ছিল। মাসকতক আগে থেকেই সে জানতে পারে যে মোহন স্বরূপ কাপাডিয়া এভাবে বাড়িটা বিক্রি করবেন। তখন থেকেই সে সক্রিয় হয়, খোকন বা লালুর সঙ্গে যোগাযোগ করে। খোকন মিস ডি সিলভার মাধ্যমে এই পরিকল্পনাটা ছকে। ডি সিলভার এক ভাই রাঁচি উন্মাদ আশ্রমে ছিল, সে তাকে 9 তারিখে ওখান থেকে খালাস করে এনে পার্ক হোটেলে তোলে এবং 9-10 তারিখে বারে বারে তাকে নিয়ে গাড়ি করে পার হয়। ওর ভাই ছিল জড়ভরত প্রকৃতির পাগল, তাই এতে তার কোনো অসুবিধা হয় না। 10 তারিখে সে তাকে কলকাতার কোনো প্রাইভেট উন্মাদাগারে ভর্তি করে দিয়ে একাই ফিরে আসে। হোটেলে সবাই জানত ভাইটি হোটেলেই আছে। 11ই রাত্রে বড় বাজারে জৈনের গদিতে ডাকাতি করে খোকন এসে আশ্রয় নেয় ডি সিলভার ঘরে। মধ্যরাত্রে সুপ্রিয় অজ্ঞান হয়ে গেলে তাকে ধরাধরি করে পাশের ঘরে আনা হয় এবং খোকন সুপ্রিয় সিটে চলে যায়। 12 তারিখ সকালেই ডি সিলভা একটা অ্যাম্বাসেডরে করে বর্ধমান চলে যায়। সঙ্গে যায় অজ্ঞান অবস্থায় আসল সুপ্রিয়, তার ভাইয়ের পরিচয়ে। কৌশিক বলে, আমি ব্যাপারটা বুঝলাম না সুপ্রিয়বাবু, আপনি কি জীবনবাবুকে বম্বে মেলে 3খানা টিকিট কাটতে বলেননি? আদৌ না, আমার প্লেনে ফেরার কথা ছিল, টিকিটও কাটা ছিল। তাহলে? বাসু সাহেব বলেন, জীবন বিশ্বাসের পরিকল্পনাটা তুমি বুঝতে পারোনি কৌশিক। তার প্ল্যান ছিল বম্বে মেলে ওরা দুজন জীবন আর খোকন রওনা হবে, রেলওয়ে রেকর্ডে থাকবে, কুপেতে ছিলেন মিস্টার অ্যান্ড মিসেস দাশগুপ্ত আর তার পাশের কম্পার্টমেন্টে যাচ্ছিলেন জীবন বিশ্বাস। গাড়ি বর্ধমানে পৌঁছালে মিস ডি সিলভা তার তথাকথিত অসুস্থ ভাই অর্থাৎ সুপ্রিয় দাশগুপ্তকে নিয়ে বিনা টিকিটে কামরায় উঠবে। সেই আসল সুপ্রিয় দাশগুপ্তকে শুইয়ে দেওয়া হবে কূপের লোয়ার বার্থে। তারপর খোকন আর ডি সিলভা বর্ধমানে নেমে যাবে 2 লাখ টাকা সমেত। রাত ভোর হলে জীবন এ কামরায় এসে চিৎকার চেঁচামেচি জুড়ে দেবে। দেখা যাবে সুপ্রিয় বিষ খেয়ে মারা গেছে এবং তার 2টি সুটকেস নেই, জীবন ধরাছোঁয়ার মধ্যে নেই। সে তার ম্যানেজারের নির্দেশে 3খানা টিকিট কেটেছে। ম্যানেজার সুপ্রিয় কোথা থেকে একটা অসৎ চরিত্র মেয়ে ছেলে জুটিয়ে এনেছিল তা সে কেমন করে জানবে? তার সন্দেহ হয়েছিল কি না? হ্যাঁ হয়েছিল, তাই ঘটনার অনেক আগে সে ক্রিমিনাল ব্যারিস্টার বাসু সাহেবকে তার আশঙ্কার কথা জানিয়েছিল। বিশ্বাস না হয় তাকে জিজ্ঞাসা করুন। সুজাতা বলে, চমৎকার প্ল্যান। কৌশিক বলে, দাঁড়াও দাঁড়াও, তাহলে ওই জৈন সাহেবের রিভলভারটা ও কামড়া এলো কেমন করে? বাসু হেসে বলেন, সেটা জীবনের পরিকল্পনা অনুযায়ী নয়, খোকনের পরিকল্পনা অনুযায়ী ওই ডি সিলভার সঙ্গে যৌথভাবে। ওরা দুজন হচ্ছে বর্ন ক্রিমিনাল। 2 লাখ টাকা 3 ভাগ করার চেয়ে তারা দুজনে সেটাকে 2 ভাগ করতে চাইল, যাকে বলে ডাবল ক্রস। ব্যবস্থা করা হলো ট্রেন ছাড়ার আগে ওদের দলের একজন
একটা লোডেড রিভলভার খোকনকে পৌঁছে দেবে। রুদ্ধদ্বার সি কুপেতে অতি অনায়াসে খোকন জীবনকে হত্যা করত। ট্রেন বর্ধমানে পৌঁছালে জীবনের মৃতদেহকেও ওই কুপেতে রেখে তারা সুযোগ মতো বর্ধমানে বা আসানসোলে নেমে যেত। পরদিন জোড়াখুন আবিষ্কৃত হতো ওই কুপেতে। কেউ জানতে পারত না কে খুন করে টাকাটা নিয়ে ভেগেছে। রানী বলেন, তাহলে জৈনকে কে খুন করেছিল? খুব সম্ভব খোকন নিজেই। সুকুমার বোসের এভিডেন্স থেকে তাই মনে হয়। আপনি কি বলেন? বাসু সাহেব প্রশ্ন করেন, একে রে কে? আই বেগ টু ডিফার, বললেন একে রে। একহারা চেহারা, ফর্সা রং আর বড় বড় জুলফি ছাড়া আর কোনো যুক্তি নেই। কিন্তু বিরুদ্ধ যুক্তিও কিছু নেই, বললেন বাসু সাহেব। আছে, প্রকাণ্ড একটা বিরুদ্ধ যুক্তি আছে। তাই যদি হতো, তাহলে জৈনের রিভলভারটা 11ই রাত্রে খোকনের কাছেই থাকার সম্ভাবনা। সেক্ষেত্রে ট্রেনে অন্য কেউ তাকে ওই রিভলভারটা পৌঁছে দিতে আসতো না। 11ই তারিখ থেকে তার পকেটে থাকতো একটা রিভলভার, যার নাম্বার 759362। সুজাত অবাক হয়ে বললে, নম্বরটা মুখস্থ আছে এখনো? বাহ, কোর্টে সকরণে শুনলাম যে। কৌশিক বলে, সে তো আমরাও শুনেছি, ভুলে মেরে দিয়েছি। একেরে বললেন, তাহলে কোনোদিন পলড্রিক অফ দ্য ইস্ট হতে পারবে না তুমি। কিন্তু একটা ব্যাপার এখনো পরিষ্কার হয়নি সুপ্রিয় বাবু, তুমি কি 11ই সকালে লেট ল্যামেন্টেড মিস্টার জৈনের বাড়িতে ফোন করেছিলে? না তো, ফোন করবো কেন? ধরো ওই হুন্ডির ব্যবস্থা পাকা করতে। সে কথা তো হয়েছিল তার সঙ্গে, নেহাত তিনি রাজি না হলে আমি অন্য কারো দ্বারস্থ হতাম। কাপাডিয়া কোম্পানির ম্যানেজার হিসেবে আমি কলকাতার অনেক ধনী ব্যবসায়ীকে চিনি, আর কাউকে না পেলে যদুপতির কাছ থেকে হুন্ডি নিতাম। যদুপতি রাজি না হলে অ্যাটলিস্ট 2 লাখ টাকার সুটকেসে নিয়ে বোম্বাই মিলে যেতাম না, হয় কোনো ব্যাংক ভল্টে রাখতাম, নেহাত না হয় প্লেনে নিয়ে যেতাম টাকাটা। কৌশিক বলে, এবার আপনি বলুন স্যার, কেমন করে আন্দাজ করলেন ব্যাপারটা? বাসু সাহেব বুঝিয়ে বলেন, আমার প্রথম সন্দেহ জাগে জীবন ঠিক যে মুহূর্তে প্রথমবার আমার কক্ষে ঢোকে, কিন্তু সেটা আমি বুঝিয়ে বলতে পারবো না, সেটা একটা অনুভূতি। আমার সন্দেহ জাগে। জীবন যে সন্দেহজনক ব্যক্তি, এ আশঙ্কা তোমাদের সকলেরই হয়েছিল। আমার খটকা লাগলো মোহনস্বরূপ কাপাডিয়ার একটি টেলিগ্রামের একটি শব্দে। উনি লিখেছেন, হিজ ইন্টিগ্রিটি অ্যান্ড এফিসিয়েন্সি ইজ বিয়ন্ড কোয়েশ্চেন, অর্থাৎ তার সততা আর কর্মদক্ষতা সন্দেহের অতীত। ওই কর্মদক্ষতা শব্দটায় খটকা লাগলো আমার। মোহনস্বরূপ একজন কোটিপতি, তার ম্যানেজারের কর্মদক্ষতার বিষয়ে এত বড় সার্টিফিকেট তিনি কেন দিলেন? অমন দক্ষ ম্যানেজার বোম্বাই মিলে সুটকেসে করে পাচার করা ছাড়া আর কোনো রাস্তা খুঁজে পেল না? 2 লাখ টাকা! দ্বিতীয়ত, এত বড় কোম্পানির ম্যানেজার খুনের মামলায় জড়িয়ে পড়ল, অথচ বোম্বাই থেকে কোনো সাড়া শব্দ নেই কেন? মালিক না হয় বিদেশে, কিন্তু আর সবাই তো আছে। কিন্তু ওরা দুজন তো গোপনে সম্পত্তিটা বেচতে এসেছিল, আর কেউ হয়তো জানে না। মানলাম, কিন্তু স্বাভাবিক হতো কি? এক্ষেত্রে জীবন নিজেই ট্রাঙ্কল করে হেড অফিসে জানাতো, কোনো একটা কাজে মালিকের নির্দেশে কলকাতায় এসে ওরা ভীষণ বিপদে পড়েছে। তা ঠিক। তৃতীয়ত, খুনের মামলায় যে লোকটা ফাঁসি যেতে বসেছে, সে তার উকিলের মাধ্যমে বাবা, দাদা, স্ত্রী, বন্ধু কাউকে খবরটা জানাবে না, সাহায্য চাইবে না? চতুর্থত, স্ত্রীর আগমন আশঙ্কায় সেও শিউরে উঠল কেন? আর সবচেয়ে বড় কন্ট্রাডিকশন হচ্ছে সুপ্রিয় দাশগুপ্তের চরিত্র চিত্রণ। পাণ্ডে সাহেবের আঁকা ছবির সঙ্গে মোহনস্বরূপের আঁকা ছবিখানার আসমান জমিন ফারাক।
আমার মনে হলো দুটো লোক আলাদা। সেটা নিঃসন্দেহ হলাম যখন আলিপুরের হাজতে আসামি তার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকার করল। তার আগেই অবশ্য আমার সন্দেহ হয়েছিল ডি সিলভার হেফাজতে আছে আসল সুপ্রিয়। আসামি যদি সুপ্রিয় না হয় তাহলে কখন সে সুপ্রিয়ার চরিত্রে অভিনয় শুরু করেছে? নিঃসন্দেহে 11ই দুপুরের পর, কারণ দলিলে নিশ্চয়ই আসল সুপ্রিয় সই করেছে। সেটা সন্দেহাতীত রূপে দেখে নেবে যদুপতি। অথচ যদুপতি বলছে রাত 9টা পর্যন্ত সে আসল সুপ্রিয়কে দেখেছে। যদুপতির মিথ্যা ভাষণের কোনো যুক্তিপূর্ণ কারণ নেই। সে আসল সুপ্রিয়কে নিশ্চিত চেনে, যেহেতু রেজিস্ট্রেশন অফিসে তাকে শনাক্ত হতে দেখেছে। তাহলে 11ই রাত 9টার পর এবং 12ই বেলা 10টার আগে কেন? 12ই বেলা 10টার আগে কেন? প্রশ্ন করে সুজাতা। যেহেতু 12 তারিখ বেলা 10টায় কৌশিক পার্ক হোটেল থেকে টেলিফোনে জানায় সে সুপ্রিয়কে দেখেছে, যে সুপ্রিয়কে সে আদালতে আসামির কাঠগড়ায় দেখেছে। ফলে ওই রাত্রেই মানুষটার বদল হয়েছে ওই পার্ক হোটেল থেকেই। অথচ দেখা যাচ্ছে ওই 12 তারিখেই বেলা 9টার সময় ওদের পাশের ঘর থেকে মিস ডি সিলভা তার পাগল ভাইকে নিয়ে হোটেল ছেড়ে চলে যায় বাই রোড, দিল্লি রোড ধরে। বাকিটা 2-2-4। ঠিক সেই সময়ই একটা প্রকাণ্ড গাড়ি এসে দাঁড়ালো পোর্টিকোতে। নেমে এলেন একজন সুসজ্জিত যুবক। তাকে দেখে সুপ্রিয় উঠে দাঁড়ায়। হ্যালো, আপনি? ভদ্রলোক গরুর পক্ষীর মতো হাত দুটি জোর করে বলেন, ক্ষমা মাংতে এসেছি, আর ছিপিয়ে থাকার জরুরত না আছে। সুপ্রিয় বলে, আপনাদের সঙ্গে ওর পরিচয় করিয়ে দিই, ইনি হচ্ছেন। বাধা দিয়ে কৌশিক বলে, প্রয়োজন হবে না, ওর ভাষাতেই আমাদের মালুম হয়েছে। ভদ্রলোক এক গাল হেসে বলেন, আমিও আপনাকে পেহচানতে পেরেছি সুকৌশলি দাদা। কৌশিক বলে, আপনার গাড়ির ডায়নামো ঠিক হয়ে গেছে? বিলকুল। আর সেই মাছের কাঁটাটা না পাত্তা? তারপর হঠাৎ নাটকীয় ভঙ্গিতে কৌশিকের সামনে মাথাটা নিচু করে যোগ করেন, মাথা পাতিয়ে দিলাম সুকৌশলি দাদা, আগর চাহেন তো এর ঝাপ্পড় মারুন, লেকিন সারা বহেন চোদ করবেন না। বলেই পাঞ্জরদায় লাল আধ হাত জিভ বার করেন, দুটি হাত কানে ছুঁয়ে যোগ করেন, সিয়া রাম, বিলকুল নজর হয়ে নাই, লেডিসরা আছেন এখানে। এখানেই শেষ হলো সাহিত্যিক নারায়ণ সান্যালের লেখা মাছের কাঁটা উপন্যাস। আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং আপনাদের মতামত জানাবেন কমেন্টসে। ধন্যবাদ।